বহু নাট্যকে যুক্ত নৃত্য বিশেষ যত এজন মাত্র পুরুষ থাকে বহু নাট্যকে যুক্ত হয়ে নৃত্য করে তাক রাস বলে। কিন্তু ভগবন্ত কৃষ্ণদেব যে রসর গরাকী আর সেই রস এই রাসত পরিণত হয়েছে, যে আমার আত্মা আর পরমাত্মার মিলনের মূল সেতু হল রাস। যে রাসত গোপীসবে কৃষ্ণদেবর রাসক্রিয়া করেছে, সেই গোপীসব হল যেটা শ্রীরামচন্দ্র বনত পিতৃ আজ্ঞা পালন করে আসিল। সেই দণ্ডকারণ্য থাকা ঋষি সকলে ভগবন্ত কৃষ্ণর নিমজ্জিত হব খুঁজেছিল। আর ভগবান রামদেবে কৈছিল যে আমি দাপরত যেটা কৃষ্ণরূপে জন্মগ্রহণ করিম, তোমালে গোয়ালর ঘর জন্মগ্রহণ করবা আর তোমালোকর মনোবাঞ্ছা বৃদ্ধি করি। আর সেই গোপীসবেই সেই রাম অবতারর ঋষিসকল। আর ইয়া সম্পূর্ণ যদিও দেখা কাম কেড়ি যেন দেখা যায়, কিন্তু ইয়া কাম জয় কেড়ি রূপে শ্রীমন্ত শঙ্করদেবে অভিহিত করেছে। যে রাস কেড়ি গোপাল নামেরে শ্রীমন্ত শঙ্করদেবে আরম্ভ করেছিল যদিও, কিন্তু ভগবানের সুকৃপা যাদবরায় ইচ্ছা শ্রী শ্রী দক্ষিণ পাটর বাসুদেব কর্তাধিকার প্রভু জানায় স্বপ্নযোগে আধিকালে ভগবন্তর যে রাসলীলাখন রচনা করব লাগে, রাস পূজা সম্বলিত করে। গতিকে আজিরপর 183 বছর আগত এই মাতৃত প্রথম রাস পূজা রাস অভিনয় আরম্ভ হয়েছিল দক্ষিণ পাট সত্র। আর লাখে লাখে ক্রমান্বয়ে বড়বড় সত্র আউনীআটি সত্র বিস্তার ঘটি। এটা আমার অসমের ইমূরের পাশিমূরলৈকে হাজারের অধিক রাস মঞ্চত রাস সত্র আছে। আর এই রাস অনুধাবন করবলে যাওতে যদি আমার হৃদয় কৃষ্ণপ্রেম জাগৃত নহে, রাসর পূর্ণ লক্ষ্য আমি উপনীত হব নয়। শাস্ত্র কৈছে শস্য নষ্টি স্বয়ং প্রজ্ঞা, শাস্ত্র কৈছে বড় টেকিম লোচন আধ্যাম বিহীন অংশ দর্পণ কিম গরিষ্ঠ। শস্য নষ্টি স্বয়ং প্রজ্ঞা, যিজনের আত্মজ্ঞান নাই, শাস্ত্র কৈছে বড় টেকিম শাস্ত্র পড়ি কি লাভ ঘটিব, লোচন আধ্যাম বিহীন অংশ যার চক্ষু নাই তার সম্মুখত এখন আরসি এখন দাপোন রাখিলে যেনে অন্ধজনে দেখবলে সক্ষম নহয়, ঠিক একদরে আমার হৃদয়ত যদি আত্মজ্ঞান নাহে আমি কোন স্বয়ং আমি নেজানো, আমি কোরপরে আছো, আমার কর্ম কি আমার ধর্ম কি, যদি আমার জ্ঞানত নাহে তাহলে আমার হৃদয়ত জন্মরত্নত অহা কাম কোদ লোভ মোহ মদ মাৎসর্য মাৎসর্যই আপনি পথিকসমূহ হয় আমাক ভগবন্তর কাষলৈ কৃষ্ণদেবর কাষলৈ যাবলৈ আমার মনক দেখা দিয়ে। আর মন এনেকুয়া বলিয়ান মন হব মনুষ্য আরাম কারণম বন্ধমুক্তয়, মন এনেকুয়া বলবান যে মনে আমাক কি করিব পারে, মায়ার সাগরত হাব অনুভব খুয়াই আমার বঙ্কিলতার পাপত নিমজ্জিত করিব পারে। আর সেই মনকে যদি আত্মজ্ঞানত করাই আত্মজ্ঞানী হব পারি, এটা মুখ্য শক্তিটো সেই মনতে আছে। এটা ভাগবতর কৈছে লগ্নেহ মানুষের যৌনিং জ্ঞান বিদ্যার জন্মগ্রহণ, যে দুর্লভ মানব জন্মগ্রহণ করেছা আর কেনকা জন্মগ্রহণ করেছা, জ্ঞান বিজ্ঞান সম্ভব জ্ঞানক বিজ্ঞানের রূপান্তর করবরা শক্তি নিহিত মানব জন্মগ্রহণ করেছা জীবশ্রেষ্ঠ তোমালোক বিভিক্ষিততা আত্মার যৌন বিদ্যাতে। কিন্তু যদি আত্ম
আত্মজ্ঞানগত হওয়া নহয় তেনে কালে ক্ষমা নকৰিব। হে ভক্ত বিপাবু সকল, হে নর নারায়ণ সকল, হে রাম বংশ আমাক উদ্বোধন করে মাতিছে, আর রাসক উদ্বোধন করা শক্তি আমার নাই, পরম ব্রহ্মর পরম কর্ম করিব পৰা শক্তি আমার হৃদয়ত ভগবন্তই কি ধরনের প্রকাশান্বিত করব সেয়া তেরার পরিকল্পনা। কিন্তু হাজারোধিক মঞ্চ রাস অভিনয় হয়েছে, হাজার হাজার নামঘর প্রত্যেক বর্ষর বরসভা হয়েছে, ভাওনা হয়েছে, কৃষ্ণ সংস্কৃতির প্রকার ঘটিছে। কিন্তু আপনাদের চাও সমাজমূলক সাক্ষরতার হার বৃদ্ধি হয়ে হয়ে গই আছে, কিন্তু মানব প্রকাশিত হয়েছে। অতি দুঃখ লগা খবর, আমি রাস পাতিলে নহব, আমি ভাওনা পাতিলে নহব, আমি বরসভা পাতিলে নহব, আমি গুরুর তিথি পালন করলে নহব, আমার দেখাচার। আর আমার দেখাচার লোকাচার বেদেচার সকল যদি একত্রিত নহয়, আমার হৃদয়ত আত্মজ্ঞান উদ্ভাসিত হব, তেতিয়াহে আমার হৃদয়ত দয়া ক্ষমা সত্য কথাশীলতা দেবগুণ উদ্ভাসিত হব, তেতিয়াহে আমার সমাজখন সাক্ষরতার হার বৃদ্ধি হওয়ার গুণ স্বতঃস্ফূর্তভাবে মানবীয় প্রমূল্য বোধেরে জাগৃত হব। নহলে আমি লক্ষ টাকা খরচ করি রাস পতা নিষ্ফল, শুনবলে কিন্তু শ্রুতি কটু, কিন্তু অতি প্রয়োজনীয় বলে আমার হৃদয়ত আছে আপনার আমি কইছো। আপনাদের চর্মচক্ষুরে রাস শ্রবণ দর্শন নকরিব, আপনার হৃদয়ের আত্মচক্ষুরে হৃদয়ত বরক রাস যমুনার পানি কৃষ্ণদেব পাবর কারণে গোপী সকলে মায়ার অধিষ্ঠাত্রী দেবী যুগ মায়া আরাধনা করেছে। হে মায়া, তুমি আমার হৃদয়ের পরা কাম কোদ লোভ মত মাতৃর্য নিরাকরণ করা, আমি আমার পেঁয়াজ পথ কৃষ্ণদেবর লগত ফিরি হয়ে যাও, ইয়ার কোনো কামনা নাই, ইয়ার কোনো নাই বাসনা, কিয়নো শিশুর পরা কিশোরত ভরি পেলাই দিলে কৃষ্ণে সাত আট বছর বয়সত রাসক্রিয়া করেছে যত গোপী তত কৃষ্ণ, প্রত্যেক গোপীয় ভাবিছে কৃষ্ণদেব মোর কাকত আছে, কিন্তু ভগবান মায়া রচনা করেছে যে প্রত্যেকর কাকতেই যত গোপী তত কৃষ্ণরূপে কৃষ্ণ বিরাজমান হয়েছে, প্রত্যেকেই ভাবিছে কৃষ্ণদেবে মোক ভাল পায় মোর কাকত আছে, ইগুলাকে ভাবিছে মোক ভাল পায় মোর লগত আছে। আর তেতিয়া কি হয়েছে গোপী সকলের অহংকার উদয় হয়েছে, আর রাবণের দর্প হওয়ার কারণে নিহা হল, গতিকে যেতিয়া তেওঁলোকৰ অতি হল কৃষ্ণ মোৰ কাষতে আছে অইনে নাপালে, লগে লগে কৃষ্ণ অন্তৰ্ধান, আৰু তাৰপিছত কি হল এগৰাকীৰ লগত লৈ গল, আৰু সেইগৰাকী ভাবিলে যে মোৰ ভাগ্য ভাল কৃষ্ণদেৱে মুখে ভাল পায়, তে মই খোজকাঢ়িব নোৱাৰো মোক কান্ধত তোলাই লোৱা, আৰু কান্ধত তোলাব খোজোতে কৃষ্ণ অন্তৰ্ধান, আৰু তেতিয়া কৃষ্ণই কি কৰিলে অন্তর্ধান হওয়ার লগে লগে গোপী সকলে হৃদয় জ্ঞান মাহিল যে আমি কি করল, আমি হাতর মালিক হাততেই হেরুয়ালো, গতিকে কৃষ্ণদেবর লীলা লিখে হোক তেওঁকে গুণগান করলে, কৃষ্ণদেব গালর গাল গোপালর পরা যে ক্রিয়া করেছিল সেইবিল ভাওনার আর্হিরে তেওঁলোকে করলে, আর তাত সন্তুষ্ট হয়ে পরম ব্রহ্ম কৃষ্ণদেব পুনর বংশী লাভ করলে, আর সেই বংশীনাদত বিশেষ আছে ন ত্রিপুটা আছে, সেই ন ত্রিপুটার
নবরস এনে দিছে ভগবান কৃষ্ণদেবে, কিন্তু আশ্চর্যকর কথা, সেই নবরসৰ নিগৰিত সুৰ কেৱল মাত্ৰ ভক্ত বৎসল গোপীসকলৰ হৃদয়তে গুঞ্জৰিত হৈছে, কৰ্ণত গুঞ্জৰিত হৈছে, অন্য কোনোৱে শুনিবলৈ পোৱা নাই। সেই পৰম ব্ৰহ্ম কৃষ্ণদেৱ যিজন বাজি কৰে বাজি ফেলিছে বাহিৰ সুৰত, কোনো গোপ মালকে কোনো গোপকাশীয়ে শুনা নাই, কেৱল মাত্ৰ শুনিছে গোপিনী ভাৱে, আৰু আহি যমুনাৰ কলিল মনত ৰাপ ক্ৰিয়া কৰিছে। আর সে কৃষ্ণরে আমার সকল সম্পদর গড়াকি পূর্ণ ব্রহ্ম, আমার হৃদয়ত সেরা স্মৃতি হয়ে থাকার কারণে আমি আপনার লোকের সম্মুখত একাকার হওয়ার সুযোগ পাইছি। আমি কোনেও না জানো আজি আজি আমি আছো, কাইলৈ আমি থাকি নাই, গতিকে সময় কম, কেতিয়াও মিছাকৈ যাবলৈ নিদিয়াকৈ ভগবানৰ চৰণাশ্ৰিত হ'ব লাগিব, আৰু তেতিয়াহে আমাৰ সেই সৰ্বসম্পদৰ গৰাকী কৃষ্ণদেৱে আমাক সকলো দিব, আৰু সকলো দিব পাৰিলেহে আমাৰ হৃদয়ত দয়া সত্যবাদিতা এই দেৱগুণসমূহ আহিলে আমাৰ গুক্য প্ৰাপ্তি হৈ মানৱী জন্ম সফল হ'ব। সেই কৃষ্ণদেৱ যে সৰ্বসম্পদৰ গৰাকী, গোপবালকৰ গীতত দক্ষিণ পাঠ সত্ৰত গুঞ্জৰিত হয়, চলাহে ভাই গিহে যাই ভিংটাদা ভিংটাদা ভগিতা ধগিরে বাজে ভাই খেলন সারহে সলাহে ভাই গিহে যাই দরিদ্রতা গোপকুল আসিল পূর্ব পর্ব পম্পল কানাই হেতুকে ভাই খেলন সারহে সলাহে ভাই গিহে যাই। এই সর্বসম্পদর গড়াকী কৃষ্ণদেব আজি ইয়াত সেই কৃষ্ণদেবর গুণানু কীর্তন রাসোৎসব অনুষ্ঠিত হব। আপনাদেরকে উদ্যোগ হয়ে আছে যে আমি কৃষ্ণর রাস দর্শন করি মন পুলকিত হয়েছে, গতিকে আমি অদ্ভুত দক আহি আপনাদের প্রতিঘরিয়া একাকার কই আমি আমন্ত্রিত খোঁজা নাই, কথা কবলৈ বহুত আছে, সমাজখন সংস্কারিত করার ক্ষেত্রত পিতৃ মাতৃসকলের ভূমিকা অসীম। আমি কম যুবক যুবতীসকল উশৃঙ্খল হয়েছে, যুবক যুবতীসকল উশৃঙ্খল হওয়া না, যুবক যুবতীসকলক মাতৃ পিতৃয়ে যি পথেরে পরিচালিত করেছে যুবক যুবতীসকলে তারই বাদ পড়িছে, কিন্তু আমার পিতৃ মাতৃ বহুতর বহুত পয়সা সুবিধা বহুত দিছে, ভাল বিদ্যালয় নাম লগাই দিছে, কিন্তু সময় হলে দিয়া না, পড়িবলৈ টান হয়েছে, ঘর শিক্ষক দিছে, কিন্তু নিজের লগত নিজে বন্ধুত্ব স্থাপন করে পিতৃ মাতৃ সন্তানক আধ্যাত্মিকতার পাঠ পড়া দিন তুলনা হয়ে গেছে, ককা আইতাই মহাভারতর রামায়ণর ভাগবতর সাধু শুনাই নাতি খুয়াইছিল, কিন্তু দুর্ভাগ্য আজি কারো সময় নাই, যান্ত্রিকতার যুগত
আমি প্রত্যেকেই যন্ত মানবলৈ আমি গতি করেছো, কিন্তু পাৰ্বত পাৰিম জানো আমি, ওয়ান চি জানো নিজে, সীমাহীন অভাৱক জানো আমি পূৰাব পাৰিম। গতিকে আসতো হব লাগিব কৃষ্ণদেৱৰ শ্ৰীচৰণৰ পাদ পদ্মত আমাৰ ভক্তি জাগ্ৰত কৰিব লাগিব, তাৰ কাৰণে আমি পুৱা গধূলি ভগৱানৰ গুণ কীৰ্তন কৰিবলৈ আমি অকণো দ্বিধা কৰিব লাগিব, দ্বিধা কৰিব নালাগিব, আমি সময় নাই বুলি কৈ পুৱা গধূলি আমি ভগৱানক নমস্কাৰ নকৰাকৈ ধূপ কীৰ্তন নোহোৱাকৈ ঘৰৰ পাকৰণলৈ ওলাই গৈছোঁ। কিন্তু কিয় আমি পাতকালৰ শয্যা ত্যাগ কৰি সুন্দরকে গা তো চাফা করে ভগবানের ওসরত নিবেদন করে গুরু প্রণাম যাচি ভগবানক সেবা জনাই আগবাই যা নাই। কেউ আমি পিতৃমাতৃক বৃদ্ধজনক বুহা বুলি কবলে শিক্ষিত অপসংস্কৃতিয়ে গা করে উঠিছে, আমি সজাগ হব লাগিব, পিতৃমাতৃক সকল সজাগ হব লাগিব। আপনাদেরকে সজাগ নহলে আমার সময়ত আমার সময় দুখিব, সেয়েহে আপনার শিরত ভগবান বাসুদেবে রাতেশ্বর কৃষ্ণদেবে উদ্যোক্তা মন্ডলীর সহিত কালুগাঁও অঞ্চল চারিআলি এই বৃহৎ অঞ্চলের প্রত্যেকের গৃহত প্রত্যেকের শিরত ফুলচন্দন পরিবহন করক, আধ্যাত্মিক ভাব জাগৃত হবলে ভগবন্ত করুণাময়ে করুণা প্রদান করক। ইয়াকে কামনা করে কৃষ্ণদেবে গোবিন্দ রূপ ধরে যেটা দর্প চূর্ণ করেছিল ইন্দর গোবর্ধন গিরি আঙুলির ধারণ করে গোপবাসীক রক্ষা করেছিল, আর যেটা দর্প চূর্ণ হয়ে কৃষ্ণর শরণত ইন্দ্র স্তুতি করেছিল, তার এটি সূত্রই এটি শ্লোকে আজি রাগ পঞ্চম উদ্বোধন করবলে আগবাড়িছ। যতে প্রভু সে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি কৃষ্ণ।